আবার বিয়ে বাড়ির মতন আবার সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। তো দাঁড়াও পেছনের খোপাটা দেখাচ্ছি তোমাদের, মা করে দিল। তো এই দেখো যে বসন্ত উৎসবের জন্য, যেহেতু বসন্ত উৎসব সবাই হলুদ পরে, তো আমি ওই যে হলুদ শাড়ি পরে নিয়েছি, তো একদম রেডি। তো ভাবলাম একবারে রেডি হয়েই তোমাদের সামনে আসি, মানে রেডি হয়ে ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা তো তোমাদের খুব ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, আমি তার জন্য প্রথমেই সব কিছু বলে নিলাম। তো এই দেখো এই কালারটাই পরেছি আগের দিনের, বউ হাতে যে কালারটা পরে গেছিলাম। তো একদম এই যে রেডি হয়ে গেছি, তো তোমাদের দেখাচ্ছি আমি ফুল লুক। দাঁড়াও, তো এই দেখো বাকি দুজনও রেডি হয়ে গেছে, কাকিমণি আর দিদি। তো ছেলেকেও পাঞ্জাবি পরিয়ে নিয়েছি, কালকে যে পাঞ্জাবিটা তোমাদের দেখালাম। তো ওকে আর নিয়ে যাব না, অনেকটাই রোদ আর অনেকটাই ঘুরবে, তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো। তো ভাবলাম যে একবারে রেডি হয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি, তো তার জন্য একদম রেডি হয়েই আসলাম। তো চলো একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো কথা তো সেরকম বলা যাবে না, কারণ ওখানে মাইক বাজবে, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আমার জন্য এটা প্রথম বসন্ত উৎসব, আমি কোনোদিনও এরকম কোনো অনুষ্ঠানে মানে যোগদান করিনি, শুধু মোবাইলে বা টিভিতে বা পেপারেই দেখেছি, সামনাসামনি কোনোদিনও করিনি। তো আজকেই সেখানে যাব, তো চলো একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এই যে খোপাটা মা করে দিয়েছে, তো আমি কোনোদিনও এগুলো ফুল চুলে বাঁধিনি, এবার প্রথম বাঁধলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর মা যাবে না, কারণ ছেলেকে যেহেতু বাড়িতেই রেখে যাব, ওকে একটু ঘুরিয়ে এনে, তো তার জন্য মা আর যাবে না। তো আমি কাকিমণি আর দিদি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো এই দেখো আমাদের সামনে কৃষ্ণ যাচ্ছে, আর পেছনে আমরা। তো ওরা বেরোতে বেরোতে মানে সকালেই টাইম দিয়েছিল, কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই লেট করে ফেলেছে। তো একদম রোদও উঠে গেছিল খুব, একদম ভর দুপুরবেলা আমরা বেরিয়েছি। তো যাই হোক, বসন্ত উৎসব বলে কথা, তো আর তার মধ্যে আরও প্রথমবার বেরোতে তো হবেই বলো। তো এসেই দেখো রং লাগিয়ে দিয়েছে, তো রঙেরই উৎসব, তো রং না লাগালে হয় বলো? তো তাই বললাম খুব একটা দিতে না, অল্পই দিতে। তো এদিকে সবাই চলে এসেছে, যারা যারা যাবে আর কি, সবাই খুব সুন্দর সুন্দর করে সেজেছে। তো এই যে রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ সেজেছে, একটা আমার ভাই আর একটা বোন। আর সত্যি কথা বলতে এটা যেহেতু রঙেরই উৎসব, তো এত সুন্দর কালারফুল, মানে সব ধরনের রং দেখতে এত ভালো লাগে। আর এই দেখো কচি কাঁচাগুলো কি সুন্দর সেজেছে সবাই, ছোট্ট ছোট্ট, ওরা সবাই নাচ করবে, তো তাই এত সুন্দর করে সেজেছে। তো এই যে যাত্রা শুরু বসন্ত উৎসবের, এবার প্রথম পালিত হচ্ছে আমাদের এখানে, এর আগে কোনোদিনও হয়নি। তো সবারই রেডি হতে এই করতে সেই করতেই অনেকটাই দেরি হয়ে গেছিল। তো পরে মানে সবাই বলছিল তাড়াহুড়ো করতে। তো এই দেখো রং লাগিয়েছি, তা আমি আর তো লাগাইনি, লাগিয়ে দিয়েছে। তো অনুষ্ঠানের শুরুটা একটা নাচ দিয়েই শুরু করা হলো। তো এটা আমার একটা বোন, তো ওর নাচটা দিয়ে শুরু করা হলো। তো গান তো আমি সঠিকভাবে সেভাবে দিতে পারছি না, কপিরাইট পড়বে, সেটা তো তোমরা জানো। তো করবো এইভাবেই, দেখো। তো তারপরে যে অনেকটাই চলে এসেছি, তো তারপরে আসার পর অনেকটাই আমাদের বাড়ির সামনেই, তো এসে যেখানে মানে ওরা রাস্তার মোড়ে মোড়ে বা অর্ধেকটা একটু গিয়ে ছোট ছোট বাচ্চাদের নাচ পরিবেশন করেছে, তো ভালোই লাগছিল দেখতে। আর যেহেতু প্রথমবার, তো খুবই মজাও লাগছিল, তো ছেলেও খুব খুশি হয়েছে। কিন্তু পুরো ভিডিওটাতে আমি সেরকমভাবে গানগুলো দিতে পারিনি, কারণ যেহেতু মাইক বাজছিল, আর কি করব এখন দেওয়া যাবে না যেহেতু, তো সুতরাং না দেওয়াটাই ভালো, পরে সমস্যা হয়ে যাবে তার জন্য। আর খুব রোদ উঠেছিল আজকে, রোদের মধ্যেই বেরিয়ে পড়েছি সবাই। তো তারপরে দেখো আবার একটা মোড়ে এসে যে সবাই দাঁড়িয়েছি, তো এখানেও আমার ওই যেই বোনটা নাচ করলো সে একটা আবৃত্তি করবে, তো তার জন্য দাঁড়িয়েছিলাম সবাই। তো এই যে আবার চলা শুরু, তো ভালোই লাগছিল, সবাই মিলে পাড়ার সবাই ছিল এখানে, তো ভালো লাগছিল সবাই। ছোট ছোট বাচ্চাগুলো দারুণ সেজেছে। তো তারপরে আমাদের এখানে একটা
শোরুম আছে, ওখানে দাঁড়িয়েছিলাম সবাই। এখানে আরেকটা নাচ হবে। তো তোমাদের তো বারবারই বলছি যে সত্যি আমার এটা প্রথম বসন্ত উৎসব, তো এতদিন আমি কোনোদিনও দেখিও নি আর সেলিব্রেটও করিনি। তো ভালোই লাগছিল সবার সাথে, আর এরকম তো আগে কখনো দেখিনি। তো সামনে থেকে দেখে বা এই অনুষ্ঠানের সামিল হতে পেরে ভালো লাগছিল। তো মাঝখানে ছেলে ওর একটু ঘুম পেয়ে গেছে, আসবে বায়না করছিল, তো তার জন্য অল্প রাস্তা নিয়ে এসেছি, পরে ভাই এসে ওকে নিয়ে গেছে। তো এদিকে দেখো আবারও ছোট ছোট বাচ্চাদের নাচ পরিবেশন করা হচ্ছে। তো এত ভালো লাগছিল সবাইকে, মানে কি বলবো আর, দারুণ লাগছিল। এত ছোট্ট ছোট্ট সুন্দর করে সেজেছে, কি সুন্দর করে, তো খুবই ভালো লাগছিল। তো এভাবে পাড়ার সবাই মিলে মানে একসাথে একত্র হয়ে এরকম অনুষ্ঠান মানে খুবই ভালো লাগে, কারণ সবার মধ্যে একটা মেলবন্ধন থাকে এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবার সবার সাথে দেখা হয়, সেভাবে তো বাড়িতে সবাই সবার মতন কাজে ব্যস্ত, সংসারে যারা যারা কাজকর্ম করে বাইরে তারা বাইরের কাজে, কিন্তু এরকম একটা দিন সবাই মিলে এভাবে সেলিব্রেট করা খুব ভালো লাগে। তো খুব একটা বেশি ঘোরা হয়নি, মানে আমাদের এলাকাটাই অল্প ঘোরা হয়েছে, আর যেহেতু বেরোতেও অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই খুব একটা ঘোরা হয়নি। আর এটা যেহেতু প্রথমবার সেলিব্রেট করা হচ্ছে, তো তাই প্রথমবার তো জানোই সব কিছু একটু একটু মানে গরমিল হয়, তো সেরকম কোনো গরমিল হয়নি। যেরকম একটু বেরোতে লেট হয়েছে বা কোথায় যাবে না যাবে সেটা সঠিকভাবে ঠিকঠাক আগে থেকেই করা ছিল না, বেরিয়ে গিয়ে ঠিক করা হচ্ছে যে এখানে যাবে সেখানে যাবে। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি মানে দারুণ হয়েছে। তো তোমরা দেখছো নিশ্চয়ই ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে, দেখো। আর সব থেকে ভালো লাগছে এটা যেহেতু রঙের উৎসব, সবাই খুব সুন্দর কালারফুলভাবে সেজেছে, তো সেটাও মানে দারুণ লাগছে দেখে। আর আমরা যে যাচ্ছি রাস্তা দিয়ে বাড়িতে, মানে আশেপাশের বাড়ির সবাই বেরিয়ে দেখছে আমাদেরকে, আর মজাও হচ্ছে খুব সুন্দর। এত সুন্দরভাবে সবাই যাচ্ছে সেজে গুজে, এটা দেখে ওদেরও ভালো লাগছে, সবাই দাঁড়িয়ে দেখছিল, আমাদেরকে কেউ দাঁড়াতেও বলছিল দেখার জন্য। তো আজকে সত্যি সবাই মিলে দারুণ মজা করেছি। আর এখানে দেখো আমরা একটা গলির ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন ওখানকার লোকজন মানে সবাই এসে বলছে যে তোমরা এখানে দাঁড়াও, ওরাও নাচ দেখবে, তো তার জন্য ওখানে দাঁড়ানো হয়েছিল। তো এরা আবার নাচলো, সবাই দেখলো, তো ভালোও লাগছে, আমাদেরও ভালো লেগেছে, আর আশেপাশের লোকজনদেরও খুব ভালো লেগেছে, তারাও আমাদেরকে মানে না আমাদের প্রোগ্রামটা তাদেরও খুব ভালো লেগেছে, নাচ দেখতে চাইছে বা রং খেলতে চাইছে, খুব ভালো লাগলো দেখে। তো এখন ঘোরা কমপ্লিট, তো এখন মানে বাড়ির দিকে আসা, বাড়ির দিকে বলতে যেখান থেকে অনুষ্ঠানটা আমরা শুরু করেছি সেখানে আসা। তো তারপরে দেখো এই যে আমাদের মন্দিরে চলে এসেছে, মানে আমাদের পাড়ায় যে ক্লাব, ক্লাবে যে মন্দির সেখানে এসেছে, ঠাকুরকে রং দিল। আর আজকে সাধারণত আজকে যেহেতু দোল পূর্ণিমা আর ঠাকুরেরই হোলি খেলার দিন, তো তার জন্য ঠাকুরকেও হোলি দিল। তো তারপরে দেখো আবার এখানে একটা নাচ করলো ছোট বাচ্চারা, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর রোদে সবাই একটু ক্লান্তও হয়ে গেছে। মানে একটু সকাল সকাল বেরোলে পরে ভালো হতো, বা বিকেলের দিকে একদম ভর দুপুরবেলায় আমরা বেরিয়েছি, তো রোদটা পড়েছে, তো খুবই সবার একটু ক্লান্ত লাগছিল। তো তারপরে দেখো চলে এসেছি আমরা যেখান থেকে শুরু করেছিলাম যাত্রা সেখানেই, তো ঘোরা শেষ। তো আমার বোনটা দেখো আমার সাথে মজা করছিল, তো আমি ভিডিও করছিলাম দেখে ও আরও বেশি করে মজা করছিল, ভালোও লাগছিল। তো এভাবে তো সারা মানে সবসময় তো আর সবার সাথে সেভাবে দেখা হয় না, এই অনুষ্ঠানের মধ্যে সবার সাথে দেখা হলো, মজা হয়েছে খুব, মানে দারুণ লাগলো। তো তারপরে এই যে ওরা আরেকটা নাচ করলো, আর এদিকে সবাই বসে বসে দেখছে। তো আজকে তো এইটুকুই হলো বসন্ত উৎসব, তো কালকে যেহেতু হোলি, কালকে তো সবাই জানোই হোলি খেলবে, তো কালকেও মজার ভিডিও হতে চলেছে।
তো সব শেষে দেখো সবাই মিলে একসাথে নাচানাচি করছে, তা আমাদেরকেও ডেকেছিল। আর আমার যেহেতু কোমরের ব্যথাটা সারেনি, আর তার এছাড়াও আমি মানে খুব আস্তে আস্তেই হাঁটাচলা করেছি, তো তার জন্য আমি আর নাচলাম না। তো আমি ভিডিও করলাম তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্যই করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমারও প্রথম বসন্ত উৎসব তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।